চোখে মুখে নতুন স্বপ্ন নিয়ে ভাসানচরে যাত্রা করলেন 1642 জন রোহিঙ্গা। পাঁচটি জাহাজে করে তাদের নেওয়া হচ্ছে নতুন আবাসনে। গতকাল ও আজ দুই ধাপে কক্সবাজার থেকে চট্টগ্রামে আনা হয়েছে তাদের। এই যাত্রা হতে পারত দেশের উদ্দেশ্যে, নিজের ঘরের উদ্দেশ্যে, হতে পারত গত বছরের 22 আগস্ট কিংবা তারও আগে 2018-এর 15ই নভেম্বর। কিন্তু দুইবারই চুক্তি ভেঙেছে মিয়ানমার, ফেরত নেয়নি নিজের নাগরিকদের, বরং রোহিঙ্গাদের আরেকটু ভালো রাখবার দায়িত্বটা নিতে হয়েছে বাংলাদেশকেই। তাই এই যাত্রা ভাসানচরের উদ্দেশ্যে, সেখানে আছে পাকা ঘর, বিদ্যুৎ, স্কুল, সার্বক্ষণিক চিকিৎসক আর নিরাপত্তা। লেখাপড়ার সুযোগ পাবো বলে তাই লালচ করে চলে যাচ্ছি ওখানে। বড় বড় ঘর লইয়া আমরা থাকবার জন্য এখানে আমরা চলে আসছি। আবাসন প্রক্রিয়া আলটিমেটলি নাগরিকদেরকে, আমাদের মায়ানমার নাগরিককে ফেরত নিতে হবে। 1 লক্ষ নাগরিককে ভাসানচরে নেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। এরা যারা আছেন তারা যেন রিপাট্রিয়েট না হওয়া পর্যন্ত একটা স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারেন। নৌবাহিনীর 4টি LCU এবং সেনাবাহিনীর 1টি জাহাজে ভাসানচর যাচ্ছেন 1642 জন রোহিঙ্গা। ঘর হারিয়ে ঘর পেয়েছেন, তাই বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা আছে এসব রোহিঙ্গাদের। কিন্তু তারা এও জানেন এই আশ্রয় পুরোটাই সাময়িক, তাই তারা দাবি জানিয়েছেন আন্তর্জাতিক সংস্থার প্রতি, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি, যেন মিয়ানমার সরকার তাদের পূর্ণ নাগরিকের মর্যাদা দিয়ে ফিরিয়ে নেয়, ফিরিয়ে দেয় তাদের সহায় সম্পত্তি। আরিফুর রহমান, DBC News, বঙ্গোপসাগর।